বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট তৈরি করে সেই প্লে লিস্টটাকে আবার এছিও করে কিভাবে আমাদের প্লে লিস্টটা র্যাঙ্কিং করতে হয় এখন অনেকেই আছে যারা আসলে প্লে লিস্ট সম্পর্কে তত জানে না অথবা প্লে লিস্ট সম্পর্কে জানলেও সেটা ক্রিয়েট কিভাবে করতে হয় সেটাও অনেকেই জানে না না জানার কারণে অনেকে আসলে প্লে লিস্ট নিয়ে অনেক একটা সমস্যার ভিতরে পড়ে তাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি টোটালি প্লে লিস্ট কিভাবে তৈরি করে এবং সেই প্লে লিস্টটা আপনারা দেখতে এই হোম পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এরকম ভিডিও দেওয়া থাকে এবং আমরা যদি চাই এখানে আমাদের যে প্লে লিস্টগুলো আছে আমরা এই হোম পেজে আর কি আমাদের প্লে লিস্টগুলো সেট করতে পারবো সো বন্ধুরা আজকের এই ভিডিওতে টোটালি প্লে লিস্ট নিয়ে আমরা দেখাবো কীভাবে একটা নতুন প্লে লিস্ট তৈরি করবেন এবং সেই প্লে লিস্টটা আবার কীভাবে এসিও করবেন তা সেই প্লে লিস্টটা কীভাবে র্যাঙ্কিং করবেন এবং প্লে কিভাবে সাজাতে হয় সেটাও এই ভিডিওতে দেখাবো সো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আজকে সবাই বুঝতে পারবেন যে প্লে লিস্ট কীভাবে তৈরি করে এবং প্লে লিস্টটা তৈরি করে কিভাবে এই হোম পেজে আমরা অ্যাড করব এবং সেই প্লে লিস্টটাকে আবার কীভাবে এসিএ করব পুরো ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তাই বন্ধুরা আমরা মূল টিউটোরিয়ালে চলে যাওয়ার আগে বরাবরের মতো যে কথাই বলে থাকি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে করে আমাদের নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন বন্ধুরা আমরা এই চ্যানেলটিতে মূলত প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক এবং ভিডিও মেকিং গাইডলাইন নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তাহলে বন্ধুরা কথা না পারি আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই সো ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা আমরা সরাসরি আমাদের যে প্লে লিস্টটা দেখাবো সেটার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলে সর্বপ্রথম আমরা ঢুকবো আর যদি একই কাজটা আপনারা মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে ঢুকে সেখান থেকে আর কি ডেস্কটপ সাইট করে নিয়ে আপনারা সেম কাজটি মোবাইলেও করতে পারবেন সো এখানে আমরা আমাদের চ্যানেলে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলের হোম পেজে আছে আমরা এখন চাচ্ছি যে আমাদের এই যে আপলোড এটা বাই ডিফল্ট সবার চ্যানেলে থাকে এখন আমরা চাচ্ছি এখানে আমাদের চ্যানেলের কিছু প্লে লিস্ট আর কি আমরা সাজিয়ে এই হোম পেজে রাখবো এবং এখানে আমরা যদি খেয়াল করি আমরা দশটা প্লে লিস্ট দিতে পারবো এই হোম পেজে তার বেশি দিতে পারবো না সো আমরা এখন দেখবো সেই হোম পেজটাতে কীভাবে আমরা আর কি প্লে লিস্ট সাজাতে পারি এবং প্লে লিস্টটা কীভাবে প্রথম তৈরি করা যায় তার জন্য সর্বপ্রথম বন্ধুরা এই যে কাস্টমাইজ চ্যানেল এটা দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সরাসরি আমাদের কাস্টমাইজ চ্যানেলে চলে আসবো চলে আসার পরে এখন আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে এই যে প্লে লিস্ট এখানে বাউ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডটের পরে এই যে প্লে লিস্ট এটার পরে যদি আমরা ক্লিক করি করলে আমরা এই পেজটাই চলে আসবো এখন চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই চ্যানেলে অলরেডি চারটা প্লে এখন এখানে দেখতে পাচ্ছেন চারটা প্লে এখন আমরা নতুন একটা প্লে তৈরি করব। তার জন্য আমরা কি করব। আমরা এই যে নিউ প্লে এখানে আমরা ক্লিক করব। আমি এখানে যদি ক্লিক করি করার সাথে সাথে আমার সামনে একটা এ চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার নিউ প্লেলিস্টের যে হেডলাইনটা আপনি দিতে যাচ্ছেন সেই হেডলাইনটা এখানে লিখতে হবে জাস্ট আপনাদের পূজানোর জন্য আমি যদি এখানে লিখি ইউটিউব টিপস এন্ড ট্রিক টিপস সো আমরা এটা লিখলাম এই প্লে লিস্টটার নাম দিলাম টিপস অ্যান্ড ট্রিক সো এটা দেওয়ার পরে আমরা যদি এটা এখন এখান থেকে দেখতে পাবো যে পাবলিক অর প্রাইভেট সো এখান থেকে আপনি আপনার জিনিসটা এখান থেকে আর কি প্রাইভেট পাবলিক করে নিতে পারবেন আমি যেহেতু এটা আমার আছে আমি জাস্ট এখান থেকে আর কি আনলিস্টেড করে দিচ্ছি আনলিস্টেড করে দিয়ে আমি যদি এখান থেকে ক্রেটে ক্লিক করি তাহলে আমার এই প্লে লিস্টটা অলরেডি আর কি তৈরি হয়ে আমার এই প্লে লিস্টের লিস্টে চলে আসবে এখন বন্ধুরা এখানে যদি আপনারা খেয়াল করেন যে আমি সর্বপ এই এই যে ইউটিউব প্লে লিস্টটা তৈরি করলাম এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক এখন এই প্লে লিস্টটা আমরা এখান থেকে আবার এডিট করতে পারবো তার জন্য এই যে পেন আইকন এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা এই প্লে লিস্টটা এখন আর কি কাস্টমাইজ করতে পারবো তার জন্য আমরা প্লে এই পেন আইকনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস আসবে যে ইন্টারফেস থেকে আর কি আপনারা এই প্লেলিস্টার কাজ করতে পারবেন এখান থেকে আপনারা এই প্লেলিস্টের মাধ্যমে কতগুলো ভিডিও রাখতে যাচ্ছেন সেটাও এ করতে পারবেন এবং এই প্লেলিস্টটার র্যাঙ্কিং বা এসিও করতে পারবেন এসিও করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা যে অপশন নো ডিসক্রিপশন অর্থাৎ এখানে আমরা আমাদের এই প্লে লিস্ট রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে লিখে দিলে আর কি আমাদের এই প্লে লিস্টটা আর কি র্যাঙ্কিং হবে বা আমার যে রিলেটেড ভিডিও এই প্লে লিস্টে রাখবো সেই রিলেটেড কিছু কিওয়ার্ড যদি এখানে রাখে এবং সেই কিওয়ার্ড রিলেটেড কেউ যদি ইউটিউবে সার্চ করে তাহলে আমার এই প্লে লিস্টটা আর কি র্যাঙ্কিং হবে বা খুব সহজে অডিয়েন্সটা এই প্লে লিস্ট থেকে ভিডিও দেখতে পারবে তার জন্য আমরা এই যে পেন আইকন আছে এখানে পেন আইকনে ক্লিক করে দেবো দিয়ে জাস্ট আমরা এখানে কিছু রিলেটেড কিওয়ার্ড দেবো যেরকম সর্বপ্রথম আমরা এখানে দিছি যে ইউটিউব টিক্স অ্যান্ড ট্রিপ আমরা জাস্ট যদি এটা কপি করে আর কি এখানে প্রথম একটা কিওয়ার্ড দিই আমি জাস্ট এটা প্রেস করে দিলাম দিয়ে আমি একটা কমা দিলাম একটা কমা দিয়ে আমি একটা স্পেস দেবো দিলে আমার একটা কিওয়ার্ড হয়ে গেছে এরপরে যদি আমি চাই যে আরও কিছু কিওয়ার্ড এই রিলেটেড আর কি আপনার যে ভিডিও রিলেটেড আর যে কিওয়ার্ড রিলেটেড আপনারা সেই সমস্ত কিওয়ার্ডগুলো এখানে দেবেন তা এইভাবে আপনারা পাঁচ ছয়টা কিওয়ার্ড দিলে আপনার এই প্লেলিস্টটা আর কি র্যাঙ্কিং হবে বা এসিওর কাজ করবে সো আমি এখানে একটা দিয়ে আপনাদেরকে বুঝলাম আপনারা এরকম আরও পাঁচ ছয়টা কিওয়ার্ড দিয়ে আর কি এই প্লেলিস্টটা কাস্টমাইজ করে নেবেন নেয়ার পরে এরপরে আমরা যদি দেখি যে এই প্লে লিস্টটা এখন আমরা যদি এখান থেকে সেভ দিই তাহলে সেভ হয়ে গেল হওয়ার পরে আমরা যদি চাই এই প্লে লিস্টটা এখন আমরা ভিডিও আর কি ঢুকাবো বা এই প্লে ভিতরে যতগুলো ভিডিও ঢুকানো যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি এই যে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু আর একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও সো আমরা যদি ভিডিও অ্যাড করতে চাই এখান থেকে জাস্ট অ্যাড ভিডিওতে ক্লিক করে আমরা যতগুলো ভিডিও চাচ্ছি এখানে চলে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সর্বপ্রথম ইউআরএল একটা অপশন আসছে এখানে যদি আপনি অন্য চ্যানেলের ভিডিও এই প্লে এই প্লে লিস্টে রাখতে চান তাহলেও আপনারা জাস্ট সেই ভিডিওর ইউআরএল কপি করে আনি এখানে প্রেস করে দিলে সেই ভিডিওটা আপনার এই প্লে লিস্টে রাখতে পারবেন আবার যদি চান যে না আপনার চ্যানেলের ভিডিওগুলোই আপনি এই প্লে লিস্টে রাখবেন তার জন্য এই যে ইওর ইউটিউব ভিডিও এখানে ক্লিক করলে আপনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে এখান থেকে আপনারা আর কি যে যে ভিডিওটা চাচ্ছেন সেটা এইভাবে সিলেক্ট করে নিয়ে আর কি আপনার ওই প্লে লিস্টে দিতে পারবেন তো আমি এখান থেকে দুইটা ভিডিও আর কি সিলেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য দেওয়ার পরে আমি এখানে এই যে অ্যাড ভিডিও এখানে ক্লিক করে দিলে আমার ওই দুইটা ভিডিও এই প্লে লিস্টের আন্ডারে অলরেডি আর কি সিলেক্ট হয়ে গেছে বা এই প্লে লিস্টে চলে আসছে আসার পরে আমরা যদি চাই যে আবার এই থ্রি ডট ক্লিক করি করলে আমাদের আরও কিছু অপশন এখানে আসবে প্লে সেটিং আমরা এই প্লে লিস্টে সেটিং করতে পারবো আবার আমরা যদি চাই যে প্লে লিস্টটা ডিলেট করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের প্লে লিস্টটা আর কি ডিলেট করতে পারবো সো বন্ধুরা এটা আমরা জাস্ট আমাদের এই প্লে লিস্টটা তৈরি করলাম এবং আমাদের প্লে লিস্টের হেডলাইন দিলাম এবং এই প্লে লিস্টের কিউর দিয়ে কীভাবে র্যাঙ্কিং করবো সেটা দেখলাম দেখার পরে এখন বন্ধুরা আমাদের যে কাজটা হলো সেটা হলো আমরা চাচ্ছি এই প্লে লিস্টটা আর কি আমাদের যে হোম যে সেটিং আছে সেই হোমে আমাদের সেই প্লে লিস্টটা দিতে চাচ্ছি আমি জাস্ট এখান থেকে এই প্লে লিস্টটা ডিলিট করে দিচ্ছি আমার কারণ এই প্লে লিস্টটা আগের থেকে আমার তৈরি করা আছে আমি ওই আপনাদেরকে দিয়ে দেখাবো সো দিয়ে এখন যদি আপনি ওই প্লে লিস্টটা আর কি ওখানে দিতে চান তার জন্য আপনাকে এই অপশনে চলে আসতে হবে আপনার এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখান থেকে নিচে আসবেন আসার পরে এই যে কাস্টমাইজেশন এই যে কাস্টমাইজেশন এখানে ক্লিক করলে আর কি আপনাদের এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে আসার পরে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ সেকশন অর্থাৎ এই যে ফিচার সেকশন এখানে আমরা যদি আসি তারপরে আমরা রাইট সাইডে এই যে অ্যাড সেকশন এখানে যদি আসি আসার পরে অ্যাড সেকশনে ক্লিক করলে আমাদের সামনে এই যে একটা লিস্ট ওপেন হয়ে গেল এই লিস্ট মোতাবেক আমরা সব কিছু অ্যাড করতে পারি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস অর্থাৎ ভিডিওস অলরেডি অ্যাড হয়ে আছে যার কারণে ভিডিও এটা আমাদের সামনে আর কি হাইট হয়ে আছে আপলোড আপলোডও অলরেডি আছে পপুলার আপলোড এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন তারপর লাইভ নাও সেটাও আপনার ওখানে অ্যাড করতে পারবেন এখানে যতগুলো অপশন আছে সবই আপনারা আপনাদের হোম সেকশনে আর কি অ্যাড করতে পারবেন সো আমরা এখান থেকে জাস্ট এখন ভিডিও প্লে লিস্ট অ্যাড করবো সেই ক্ষেত্রে আমরা এই যে সিঙ্গেল প্লেলিস্ট এখানে এই যে অপশনটা এখানে এসে ক্লিক করলে আমাদের সামনে আর কি আমাদের প্লেলিস্ট যতগুলো প্লেলিস্ট আমাদের চ্যানেলে আছে সেই প্লে লিস্টগুলো নিয়ে চলে আসবে তো এখান থেকে আমরা যদি সাপোজ এই যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক এই প্লে আমরা আর কি আমাদের হোম সেকশনে অ্যাড করতে চাচ্ছি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে এসে যদি এটা পাবলিশ করে দিই অবশ্যই খেয়াল করবেন এখান থেকে পাবলিশ না করা পর্যন্ত কিন্তু আমাদের ওই ভিডিওটা আমাদের হোম হোমে আর কি অ্যাড হবে না সো এখান থেকে আমি পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পরে আমরা চাচ্ছি যে আরও আর ভিডিও আমরা আর কি আর একটা প্লে লিস্ট আমরা ওই হোমে অ্যাড করবো তার জন্য আবার নতুন করে এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল প্লে লিস্ট সো আমি এখান থেকে আর একটা ভিডিও এই যে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই প্লে লিস্টটা আমি আবার অ্যাড করে দিলাম আবার পাবলিক করে দিলাম দেওয়ার পরে এখন বন্ধুরা আমরা আমাদের সেই হোম পেজে চলে যাব হোম পেজে আসার পরে আমরা দেখবো যে আমাদের আসলে সেই পেজটা আর কি কিনা এই যে আমরা আমাদের হোম পেজে চলে আসলাম আসার পরে আমি এখান থেকে একটু রিলোড দিয়ে রিলোড দিয়ে আমরা দেখবো যে আমাদের সেই প্লে লিস্ট আমাদের হোম পেজে আর কি অ্যাড হয়েছে কিনা সো আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পাবেন এখানে আমাদের কিন্তু এই দুইটা প্লে লিস্ট অলরেডি আমাদের হোম পেজে অ্যাড হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে এখান থেকে আপনারা এই হোম পেজে আর কি আমাদের প্লে লিস্টটা অ্যাড করে ফেলেছি তা এখানে আমরা এইভাবে কি আরো আটটা প্লে লিস্ট অর্থাৎ টোটাল দশটা প্লে লিস্ট আমাদের এই হোম পেজে আমরা আর কি এ করে রাখতে পারবো তা এটা কিন্তু একটা মানে প্রফেশনাল একটা লুকিং দেওয়ার জন্য একটা চ্যানেলে এগুলো করতে হয় বা এই কাস্টমাইজটা করে নিতে হয় তো আমি এই ভিডিওতে আজকে দেখেছে যে আপনারা কীভাবে আপনাদের প্লে লিস্ট তৈরি করবেন এবং সেই প্লে লিস্টটা কীভাবে এসিও করবেন র্যাঙ্কিং করবেন এবং সেই প্লে লিস্ট আবার আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজে আর কিভাবে সাজাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দুইটা অপশন এখান থেকে যদি আপনারা চান যে এখান থেকে একটু এ করবেন একটু আর কি কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আপনারা এখানে এই যে থ্রি ডট এখানেও দেখতে পাবেন প্রত্যেকটা থ্রি ডট আপনি যদি চান যে এই প্লে লিস্টের ভিডিওগুলো আর কি আপনি সাজাতে চাচ্ছেন জাস্ট এই থ্রি ডটে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটা আর কি আবার সুন্দর করে সাজিয়ে যে ভিডিওটা যেখানে রাখতে চাচ্ছেন সেটা আর কি রাখতে পারবেন তা সেটা আমি দেখাচ্ছি না সৌ বন্ধুরা এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও এখান থেকে আপনারা যদি আসলে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও আর কি আপনাদের জন্য তৈরি করার একটা মোটিভেশন পাই এবং কমেন্টে জানাবেন যদি কোনো সেকশন আপনারা বুঝতে না পারেন তাতে করে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের এই ইউটিউব রিলেটেড যত টিপস অ্যান্ড ট্রিক এবং ভিডিও গাইডলাইন সম্পর্কিত যত ভিডিওগুলো আছে সেগুলো খুব সহজেই পেয়ে যেতে পারে তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ